এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো তোমরা, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম, আর আজকে বিকেলবেলা থেকে স্টার্ট করছি ভিডিওটা। এখন একটু বেরোচ্ছি, যাব ইন্ডিয়ান গ্রসারিতে। আজকে ইন্ডিয়ান গ্রসারি যাওয়ার আর একটা উদ্দেশ্য হলো, কালকে যেহেতু গণেশ পুজো, গণেশ আমার ঘরে ছোট্ট একটা গণেশ রয়েছে, তো এই গণেশের জন্য লাড্ডু আনতে যাওয়াটা। আর লাড্ডু এখানে আশেপাশে তো কোনো সেরকম মিষ্টির দোকান নেই যে বেরোলেই পাওয়া যাবে, আমাদের যেতে হলে লাড্ডু কিনতে সেই ইন্ডিয়ান গ্রসারি যাওয়া যেতে হবে। ইন্ডিয়ান গ্রসারি যখন যাচ্ছি, ঘরের কিছু গ্রসারিসও নিয়ে আসবো একসাথে, জাস্ট সেই জন্যই বেরোনো আজকে ইন্ডিয়ান গ্রসারি যাওয়া, গণেশ পুজো যেহেতু কালকে, ঠাকুরের জন্য লাড্ডু আনা। তাহলে চলো যাই একসঙ্গে। আর ইন্ডিয়ান গ্রসারিতে এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর গণেশ ঠাকুর বিক্রি করছে, ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকি ছিল। গণেশের ফটো ফ্রেম রেখেছে, কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেম, তার সঙ্গে গণেশের মূর্তি বিক্রি করছে। ইন্ডিয়ান গ্রসারি থেকে বেরিয়ে এখন ভাবলাম যে একটু ধোসা খাই, কারণ অনেক দিন ধোসা খাইনি, বিশেষ করে রেস্টুরেন্টে বসে। বাড়ি নিয়ে গেছি অনেকবার, কিন্তু এই রেস্টুরেন্টটাতে অনেক দিন পরে, কোভিড সিচুয়েশান আসার পর থেকে তো রেস্টুরেন্টে বসে খাওয়াই হয়নি। তো আজকে এলাম, এসে আজকে একটুখানি ধোসা খাওয়ার জন্যই এলাম মেনলি। আর এখানে আমাদের ধোসা চলে এসছে। এই রেস্টুরেন্টের ধোসাটা ভীষণই টেস্টি হয় খেতে, তাই আমরা মাঝে মধ্যেই যখন ইন্ডিয়ান গ্রসারিতে আসি, ধোসা খাওয়ার ইচ্ছে হলে এখান থেকে আমরা হয় বসে খেয়ে যাই, নয়তো বাড়ির জন্য বাড়িতে নিয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে, আর আজকে হলো গণেশ চতুর্থী। সবাইকে জানাচ্ছি গণেশ পুজোর, গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি কালকে গিয়েছিলাম ইন্ডিয়ান গ্রসারিতে গণেশ ঠাকুরের পুজো দেব বলে মিষ্টির প্যাকেট আনতে গিয়েছিলাম, আর আমার কাছে বলেছিলাম না কালকে যে একটা ছোট্ট গণেশ আছে, দেখো আমি আমার ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, এখানে গণেশ ঠাকুরকে বসিয়ে দিয়েছি, এই যে আমার ছোট্ট একটা গণেশ ঠাকুর। তো এই গণেশ ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, আর কালকে খুব সুন্দর আমি লাড্ডু পেয়েছি, তো আজকে সেই লাড্ডু দিয়ে আমার ঠাকুরকে পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু বেরোলাম, আমার একটু দরকার আছে, তাই এখন একটু বেরোলাম আমি। তাহলে চলো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।